নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা কথা বলবো মাথা ব্যথা ও মাইগ্রেনের সমস্যা নিয়ে। সাধারণত অতিরিক্ত কাজের চাপ, স্ট্রেস, টেনশন, অনিদ্রা, মশলাদার খাওয়া দাওয়া, অতিরিক্ত মোবাইল ফোন ঘাটা ইত্যাদি মাথা ব্যথা ও মাইগ্রেনের সমস্যার প্রধান কারণ। ভারতের প্রতি বছর প্রায় 1 কোটিরও বেশি মানুষ মাইগ্রেন ও মাথা ব্যথার সমস্যায় ভোগেন। তাই আজকে আমি আপনাদের 6টি খুব সহজ ব্যায়াম দেখাবো, যেই ব্যায়ামগুলি প্রতিদিন অভ্যাস করতে পারলে মাথা ব্যথা ও মাইগ্রেনের সমস্যা চিরতরে দূর হবে। কি কি ব্যায়াম চলুন দেখে নিই। সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন। প্রথমেই আমরা শুরু করব ত্রিকোণাসন দিয়ে। ত্রিকোণাসন করার জন্য প্রথমে সোজা হয়ে দাঁড়ান এবং দু পায়ের মাঝে 2.5 থেকে 3 ফুটের গ্যাপ রাখুন, ঠিক এইভাবে। এরপর ডান হাত মাথার উপর লম্বালম্বি ভাবে তুলুন এবং শ্বাস নিতে নিতে বাঁ দিকে শরীরটাকে ঝোঁকান। বাঁ হাত বাঁ পায়ের গোড়ালিতে ঠেকে থাকবে, দম বন্ধ অবস্থায় এইভাবে থাকুন কিছুক্ষণ। কিছুক্ষণ এইভাবে থাকার পর শ্বাস ত্যাগ করতে করতে সোজা হয়ে দাঁড়ান। আবার ঠিক একই রকম ভাবে বাঁ হাত মাথার উপর লম্বালম্বি ভাবে তুলুন, শ্বাস নিতে নিতে ডান দিকে ঝুঁকুন। ডান হাত থাকবে এখন ডান পায়ের গোড়ালিতে। এইভাবে দম বন্ধ অবস্থায় থাকুন যতক্ষণ সম্ভব। তারপর কিছুক্ষণ পর শ্বাস ত্যাগ করতে করতে সোজা হন এবং পা হাত নিচে নামান। এই ব্যায়ামটি করুন অন্তত 5 থেকে 10 বার। নেক্সট ব্যায়াম আমরা করব অর্ধকূর্মাসন। অর্ধকূর্মাসন করার জন্য প্রথমেই বজ্রাসনে বসুন এবং শ্বাস নিতে নিতে দুই হাত মাথার ওপরে তুলুন নমস্কার মুদ্রায়। তারপর শ্বাস ত্যাগ করতে করতে সামনে ঝুঁকুন এবং হাত ও কপাল মাটিতে ঠেকান। এইভাবে থাকুন যতক্ষণ সম্ভব এবং অবশ্যই দম বন্ধ অবস্থায় থাকুন। কিছুক্ষণ এইভাবে থাকার পর শ্বাস নিতে নিতে ধীরে ধীরে হাত দুটোকে আবার ওপরে তুলুন এবং পুনরায় বজ্রাসনে বসুন। এই ব্যায়ামটি রিপিট করুন অন্তত 3 থেকে 4 সেট। নেক্সট ব্যায়াম আমরা করব গুমখাসন। গুমখাসন করার জন্য প্রথমেই দু পা মিলে বসুন, তারপর ডান পা হাঁটু মুড়ে বাঁ পায়ের ওপর ঠিক এইভাবে নিন এবং একইভাবে বাঁ পা হাঁটু মুড়ে ডান পায়ের নিচে নিন, ঠিক এইভাবে। এরপর যেহেতু ডান পা ওপরে আছে তাই ডান হাত মাথার ওপর দিয়ে নিয়ে পিঠে নিন এবং বাঁ হাত নিচে দিয়ে পিঠে নিন। তারপর দুই হাত একে অপরের সাথে জুড়ে সিট দ্বারা সোজা করে বসুন। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক নিন। কিছুক্ষণ এইভাবে থাকার পর দুই হাত খুলে সামনে আনুন এবং দুই পা মিলে দিন। এরপর ঠিক একই রকম ভাবে বাঁ পা ডান পায়ের উপর দিয়ে ঠিক এইভাবে নিন এবং ডান পায়ের বাঁ পায়ের নিচে দিয়ে হাঁটু মুড়ে ঠিক এইভাবে বসুন। এরপর যেহেতু বাঁ পা ওপরে আছে তাই বাঁ হাত মাথার উপর দিয়ে পিঠে নিন এবং ডান হাত নিচে দিয়ে পিঠে নিন, যেহেতু ডান পা নিচে। তারপর দুই হাতকে একে অপরের সাথে জড়িয়ে ধরুন এবং সিট দ্বারা সোজা করে বসুন। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক নিন। এইভাবে কিছুক্ষণ থাকার পর তারপরে আবার একই রকম ভাবে ডান পা এবং বাঁ পা এক্সচেঞ্জ করে করুন। এই ব্যায়ামটি অন্তত 3 থেকে 4 সেট রিপিট করুন। নেক্সট আমরা করব কপালভাতি। কপালভাতি করার জন্য প্রথমে পদ্মাসন বা সুখাসনে বসুন এবং দুই হাতে আঙুলগুলো রাখুন বায়ু মুদ্রা ঠিক এইভাবে। হাত দুটোকে দুই হাঁটুর উপর রাখুন এবং তারপর শ্বাস ত্যাগ করতে থাকুন ঠিক এইভাবে। প্রতিবার শ্বাস ত্যাগের সময় পেট অনেকটা ভেতরে ঢুকবে এবং প্রতি সেকেন্ডে একবার করে শ্বাস ত্যাগ করবেন। শ্বাস নেওয়ার প্রতি মনোযোগ দেবেন না, শুধু শ্বাস ত্যাগের প্রতি মনোযোগ দেবেন। এইভাবে করতে থাকুন।
এইভাবে করতে থাকুন যতক্ষণ সম্ভব। নেক্সট আমরা করব অনুলোম বিলোম প্রাণায়াম। অনুলোম বিলোম প্রাণায়াম করার জন্য প্রথমে পদ্মাসন বা সুখাসনে বসুন এবং বাঁ হাতটি জ্ঞান মুদ্রায় নিয়ে হাঁটুর ওপর ঠিক এইভাবে রাখুন। ডান হাত দিয়ে ডান নাক চেপে ধরুন এবং বাঁ নাক দিয়ে বুক ভরে শ্বাস নিন। পুরোপুরি শ্বাস গ্রহণের পর দুই নাক চেপে কিছুক্ষণ দম বন্ধ অবস্থায় রাখুন। কিছুক্ষণ এইভাবে থাকার পর বাঁ নাক চেপে ডান নাক দিয়ে শ্বাস ত্যাগ করুন ধীরে ধীরে। আবার যে নাক দিয়ে শ্বাস ত্যাগ করলেন সেই নাক দিয়েই শ্বাস গ্রহণ করুন। পুরোপুরি শ্বাস গ্রহণের পর দু নাক চেপে কিছুক্ষণ দম বন্ধ রাখুন। তারপরে আবার ডান নাক চেপে বাঁ নাক দিয়ে শ্বাস ত্যাগ করুন। এইভাবে করতে থাকুন যতক্ষণ সম্ভব। লাস্ট আমরা করব ভ্রামরি প্রাণায়াম। আর এই ভ্রামরি প্রাণায়াম করব তিন ভাগে, ভ্রামরি, উদ্গীত ও ধ্যান। তো ভ্রামরি করার জন্য প্রথমেই পদ্মাসন বা সুখাসনে বসুন, তারপরে দুই হাতের তর্জনী কপালের ওপর রাখুন এবং বুড়ো আঙুল দুটো রাখুন কানের ভেতরে। বাকি যে তিনটে আঙুল সেই তিনটে আঙুল চোখের ওপর রাখুন, দুই চোখের ওপর। ঠিক এইভাবে রাখার পর তারপর আমরা নাক দিয়ে বুক ভরে শ্বাস নেব। বুক ভরে নাক দিয়ে শ্বাস নেওয়ার পর ভ্রমরের গুঞ্জনের মতো আমরা আওয়াজ করব গলা দিয়ে। আবার নাক দিয়ে শ্বাস নিন এবং ভ্রমরের মতো গুঞ্জন করুন অন্তত 3-5 বার। এইভাবে ভ্রামরি করার পর চোখ না খুলে আমরা হাত দুটোকে নমস্কার মুদ্রায় মাথার ওপরে নেব এবং আবার নাক দিয়ে নিঃশ্বাস নেব। পুরোপুরি নিঃশ্বাস গ্রহণের পর মুখ দিয়ে ওম উচ্চারণ করব। এইভাবে ওম উচ্চারণ করুন অন্তত 3-5 বার। ওম উচ্চারণের পর তারপরে আমরা ধ্যান করব, হাত দুটোকে জ্ঞান মুদ্রায় দুই হাঁটুর উপর রাখুন, তারপরে নাক দিয়ে স্বাভাবিক শ্বাস নিন, স্বাভাবিক নিঃশ্বাস ত্যাগ করুন। কিছুক্ষণ ধ্যান করার পর আবার মাথার ওপর নমস্কার মুদ্রায় হাত নেব এবং আবার লাস্টে একবার ওম করব। লাস্টের এই একবার ওম করার পর হাত দুটোকে ঘষে গরম করে নেব। হাতের তালু দুটো ঘষে গরম করার পর চোখে, কানে
গলায় চারদিকে এই উষ্ণতাটা নেব। হাতের তালুর গরমে উষ্ণতা নেওয়ার পর তারপরে আপনি চোখ খুলে দিন এবং আপনার ভ্রামরি উদ্গীত ধ্যান প্রাণায়াম এখানেই শেষ হল। আরো নতুন নতুন যোগাসন প্রাণায়াম এবং জিমের ভিডিও দেখতে নিচের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করুন। স্টে ফিট অ্যান্ড স্টে হেলদি।